এরপর জারিন তাসলিম আপনি লিখেছেন কোনো নারী পর্ণ তারকা কিভাবে তবা করবে কোন নারীর কোন নারী তারকা কিভাবে তবা করবে তার দোয়া কি আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা করুন আহ রাস্তা আল্লাহ তালার কাছে মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকে তিনি পর্ণ তারকা হন বা অন্য কোনো অপরাধে জড়িত হন আহ যেই কোনো ধরনের অপরাধ হোক না কেন

তিনি যে অপরাধী করুন না কেন আল্লাহ কাছে তবা করতে কখনো হেজিটেশন করবেন নিরাশ করবার জন্য তবা তাকে সরাবার জন্য অবশ্যই পুরোনো তারকা তিনি তিনি লিপ্ত ছিলেন তার সে কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহ কাছে মাপচে পরবর্তীতে না করার সংকল্প করে তবা করলে ইস্তেফার করলে মাপচে এলে ক্ষমা প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তারা মাফ করবেন তার দোয়াও কবুল হবে লিয়া সিলভি আইডি থেকে আপনি লিখেছেন বিয়ে যেভাবে পড়ায় আমাদের সেইভাবে বিয়ে পড়ানো হয়েছিল মোহর ও সাক্ষী ছিল কিন্তু আমার রক্তের কেউ ছিল না কোনো হুজুর ও কাজে ছিল না এটা কি বিয়ে হবে দয়া করে ডিটেলস বলবেন বললিয়া আপনি আমাদের দেশের বিষয়ে কোনো হানাফি মাসাব ফলো করে থাকে আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকলে হানাফি মাসাবের দৃষ্টিকোণ থেকে গবেষণা অনুপাতে হানাফি মাসাবের শরিয়া বিশ্লেষণ অনুপাতে আপনার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং দুজন সাক্ষীর সামনে একজন প্রস্তাব আর একজন কবুল করেছেন প্রস্তাব এবং এবং ধার্য করা ছিল যদি এরকম হয়ে থাকে কোনো হুজুর না থাকলেও বিয়ে হয়ে যাবে তবে অন্যান্য রমাইক রামের মত যেমন সৌদের স্কলারদের মত হলো যে না এরকম বিয়ে বিশুদ্ধ হবে না কারণ হাদিসে আর এম ব্রাথিল না কায়েতনাফ সাহাব বিন গায়েরি হা হা আশা ধনুতে হাদিস রাদেদেল্লা দালান যে কোনো মহিলা নিজেকে নিজে যখন বিবাহ দিবে একাকী অর্থাৎ তার অভিভাবক ছাড়া তখন তার বিয়ে বাতিল হয়ে যাবে এই জন্য আপনার অভিভাবক আপনার বাবা কিংবা বড় ভাই তার মাধ্যমে বিয়ে হওয়াটা আবশ্যক এ আমাদের মতে তো আপনি হানাফি মেসা মাঝাব বা আমাদের দেশের প্রচলিত যে ধারা আছে ওলামাদের বা আপনার সাধারণ মুসলমানদের সেই ধারা অনুসারী হয়ে থাকলে আপনার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে এটি আমরা বলবো তবে এরকমটি মানে সরিয়া যে বিয়ের পদ্ধতি রেখেছে সেরকমটি নয় অর্থাৎ এই বিয়েটি সেরকম হয়নি এবং এটা হওয়া উচিত নয় সাধারণত আমরা বিয়ে আপনার যেটি হয়ে থাকে অভিভাবকের মাধ্যমে সেটাই হলো সরিয়া নির্দেশনা আল্লাহ তালা করেন কারিমে বিয়ের বিষয়ে নির্দেশ করেছেন অভিভাবকদেরকে ও আংকে হৌ আল আয়া মামুন কুমার সর হেইন আল্লাহ তালা অভিভাবকদের নির্দেশ করেছেন তোমাদের অধীনস্থদেরকে তোমরা বিবাহ দাও বিধায় বিবাহ দিবেন অভিভাবকরা তাদের মাধ্যমে হবে এটা সামাজিক একটা আপনার চুক্তি অথবা তাদের উপস্থিতিটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তাদের অ্যাভয়েড করে এরকম ছেলে মেয়ে নিজেরা বিয়ে করে ফেলার যে প্রবণতা বা কালচার এটি ভালো কিছু বই আমাদের জন্য আমার ইমান ভঙ্গ হয়ে গেছে আমি আল্লাহর কাছে তবা করছি এখন আমার মনে হয় আমি অমুসলিম হয়ে গেছি আমার মনে হয় আমি জাহান্নামে যাব যাবো কীভাবে ইমান ফেরাতে পারি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি ইমান ভঙ্গ হয়ে গেছে সেজন্য আপনি যখন বুঝতে পেরেছেন তবা করে আপনার কোনো কর্মের কারণে কোনো উক্তির কারণে আপনি ইমান হারা হয়ে গেছেন তবা করে ফিরে এসেছেন এখন আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চেয়েছেন এবং নতুন করে আপনি ইমানের উপর অটল অবচল থাকার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ এইটুকু আপনার জন্য যথেষ্ট এরপরও যদি আপনার মধ্যে অতিরিক্ত প্রেশানি আসতে থাকে তাহলে বুঝতে হবে শয়তান এটি আপনার মধ্যে আনছে এবং আপনাকে অস্থির করে তুলছে এবং এই জাতীয় অস্থিরতা এটি ইমানদারের জন্য ভালো কিছু বয়ে আনে না আপনি অপরাধের পর প্রাশ্চিত করেছেন আপনি তবা করেছেন এবং সেটি থেকে ফিরে এসেছেন আপনার অবস্থান থেকে যথেষ্ট আলহামদুলিল্লাহ শয়তানকে কোন অবস্থাতে এ ধরনের ক্ষেত্রে আর পাত্তা দেওয়া উচিত নয়